আমরা আজকে সকালে বের হইছি আমরা এখন হচ্ছে ওয়ালপেপার কিনতে যাচ্ছি বের হইতে একটু দেরি হয়ে গেল জানি না আজকে কমফর্ট হবে কিনা আমি আসলে আমাদের রুমের জন্য ওয়ালপেপার লাগবে তো আমরা অনলাইনে একটু সার্চ করলাম ইউটিউবে কিছু ভিডিওস দেখে প্রথমে মৌচাক মার্কেটে আসলাম তো এই সবটা মৌচাক মার্কেটে ছিল আমাদের বাসার আশেপাশে আমরা ওরকম লোকেশন পাইনি যেখানে কিনা ওয়ালপেপার পাওয়া যায় তো মৌচাক মার্কেটের ভেতরে ঢুকে গেলাম এখানে নিচতলায় অনেকগুলো কসমেটিক্সের দোকান ছিল তো আমরা লিফট খুঁজে লিফট দিয়ে ওপরে গেলাম যে দেখি আগের যে লোকেশন ছিল তারা লোকেশনটা চেঞ্জ করে ফেলেছে তো মৌচাক মার্কেটেরই একদম অপোজিটে ফরচুন মার্কেট যেটা ফরচুন শপিং মল সেখানে আসলাম এসে আমরা এখন ওয়ালপেপার দেখছি তো আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কারো যদি ওয়ালপেপার কেনার প্ল্যানিং থাকে তাহলে আপনারা এখান থেকে আইডিয়া নিতে পারবেন তো আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে আমি একটু বেস কালারের মধ্যে কোনো ফ্লোরাল প্রিন্টস চাচ্ছিলাম তো এই কালারটা আমি বারবারই দেখছিলাম মিষ্টি কালার এবং নিচে বেস কালার তো আমি ওনাকে এটা মার্ক করে রাখতে বললাম দেন একটার পর একটা আমি দেখছি আপনাদেরকে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই আমার কী ধরনের পছন্দ সেটা ওনাদেরকে বলার পরে ওনারা অনেক ভ্যারিয়েশন আমাকে দেখিয়েছে ওনাদের যেগুলো বই আছে বইগুলো আমাকে বের করে দিল তিন চারটা বই দেখার পরে ফাইনালি আমি চুজ করি যে কোনটা নিব কোনটা আমার ঘরের জন্য ভালো হবে আর আমাদের প্রাইস রেঞ্জটাও আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আমাদের প্রাইস রেঞ্জ কীরকম এগুলা হচ্ছে কত স্কোয়ার ফিট কভার করে এইসব ব্যাপার একটু জেনে নিলাম প্রথমে তো এই কালারটাও আমার কাছে ভালো লেগেছে বাট এইটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছিল আমি খুব বেশি জঙ্গল টাইপের বা খুব বেশি ফাঁকা চাচ্ছিলাম না মিডিয়াম টাইপের চাচ্ছিলাম আমরা যে ওয়ালপেপারটা দেখছিলাম এই ওয়ালপেপারগুলো রোল অনুযায়ী পাওয়া যায় এগুলো হচ্ছে একটা রোল 57 স্কোয়ার ফিট কভার করবে তো এক একটা ছোট বড় থাকে ওনাদেরকে বললেই ওনারা আপনাদেরকে হেল্প করবে যে কী ধরনের নিতে পারেন আমি অ্যাড্রেসটা শেষে দিয়ে দিব তাহলে আপনারা সেই অনুযায়ী দেখে যেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো দেখাচ্ছি সবগুলোই ওয়ান বাই ওয়ান দেখাবো বিকজ আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের ওয়ালপেপার পাওয়া যায় ওনাদের কাছে 3D ওয়ালপেপারও আছে আর এই যে এখন যেটা দেখছিলাম এটাতে আমার মনে হচ্ছিল যে অনেক ডাস্ট কালেক্ট করবে ওয়ালপেপারে কিন্তু অনেক ডাস্ট আটকে থাকে কারণ এগুলোতে যেগুলো একটু উঁচা নিচা হয় সেগুলোতে তো আমি ওভাবে করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম আমাদেরকে যেগুলো দেখানো হচ্ছিল সেগুলো সবই প্রায় সেম রেঞ্জের এগুলোর হচ্ছে রোল প্রতি 1600 থেকে 1800 টাকা এর চেয়ে বেশি প্রাইসেরও আছে ওনারা বলছিল যে এগুলো মিনিমাম 10 বছর পর্যন্ত খুব ভালো থাকে আর এরপরে তেমন কিছু হয় না কিন্তু আপনার যে ওয়ালের যে জয়েন্টগুলো থাকে বা ওপর দিকের অংশটা একটু উঠে আসে এরকম একটা প্রবলেম দেখা দেয় তারপরে আবার ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দিলে হয়তো ওরকম সমস্যা হয় না তো ওনারা বললো যে অনেক দিন পর্যন্তই ভালো থাকে সে কারণে আমরা দেখছিলাম
তো এখানে আমি কিছু হাই রেঞ্জের ওয়ালপেপারও দেখাচ্ছিলাম, এগুলো প্রায় 3,000, 3,500, 2,500 টাকা বিভিন্ন দামের ছিল। এগুলোর রোলগুলো একটু প্রাইস বেশি, আর এগুলোর মধ্যে একটু টেক্সচার অ্যাড করা, কালারগুলো একটু ডিফারেন্ট টাইপের, যেরকম আমরা বাজার থেকে বা অন্য কোম্পানি থেকে ইলিউশনগুলো করে নিই সেই টাইপের। তো ফাইনালি আমার এই কয়েকটা পছন্দ হয়েছে, আমি সিলেক্ট করেছি যে এগুলোর মধ্যে কিছু একটা নিব, বাট ওদের কাছে সবগুলো রোল ছিল না, তো যেটা ছিল সেটাই আর কি নিতে হলো, ফার্স্টে যেটা পছন্দ করেছিলাম এরকম। তো আশেপাশে ঘুরে দেখলাম যে এখানে অনেক জুতার দোকান আছে, তো এই জুতাগুলো আমার দূর থেকে চোখে পড়লো, আর অনেক সুন্দর কালারফুল জুতাগুলো ছিল। তো আমার ইচ্ছে করছিল যে 2-3 জোড়া নিয়ে ফেলি, খুব সুন্দর ভেলভেটের জুতা। তো আমি ওনাকে প্রাইস জিজ্ঞেস করলাম যে কত টাকা, বললো 1400 টাকা। তো প্রাইস অনুযায়ী আমার কাছে ওয়ার্থ ইট মনে হয় নাই, খুব একটা ভালো লাগে নাই প্রাইস অনুযায়ী। তো এই তো আর কি জুতার কালেকশানগুলো একটু দেখছিলাম। তো এটা নেয়ার ইচ্ছা ছিল, একটু পায়েও পরে দেখলাম, বাট প্রাইস শুনে আর নিই নাই। তো আমাদের কেনাকাটা শেষ আর আমাদের তাড়া ছিল, এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি, মৌচাক মার্কেটেও যেতে পারি নাই। ইচ্ছা ছিল মৌচাক মার্কেটের একটা ভিডিও করার। মৌচাক মার্কেটের একদম অপোজিটে ফরচুনের চারতলা থেকে আমরা সবগুলো ওয়ালপেপার দেখলাম এবং ওখান থেকে নিয়ে নিলাম। আর মৌচাকের ফুচকা না খেয়ে তো আমি আসবোই না, মৌচাকের ফুচকা অনেক অনেক মজা, যারা খাওনি তারা টেস্ট করতে পারো। তো ওয়ালপেপার তো কেনা হয়ে গেল, এবার আমরা সোফার কাপড় দেখার জন্য এসেছিলাম। তো সোফা আমাদের বানানো হয়ে গেছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো, বাট আমি ভিডিওটা পরে আপলোড দিচ্ছি যে সোফার কাপড় আমরা কোথা থেকে কিনেছি। তো আমরা প্রথমে এলফেন রোডে চলে আসছি, এলফেন রোডে অনেক পর্দা এবং সোফার কাপড়ের জন্য বিখ্যাত। তো এখানেই দেখছিলাম যে কী কী টাইপের কাপড় আছে এখানে, আমরা বিভিন্ন দোকানে যেয়ে কম্পেয়ার করছিলাম যে প্রাইসটা কোথায় কীরকম। তো একটা দোকান পেলাম যে দোকানে অনেক সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের কাপড় পাওয়া যাচ্ছিল, আমরা আসলে ফ্লোরাল প্রিন্ট খুঁজছিলাম। এই দোকানটাতে এর আগে আমাদের ঢাকার বাসার সোফার জন্য আমরা কাপড় নিয়েছিলাম, তো সেই দোকানেরই অপোজিটে একটা দোকানে এরকম ফ্লোরাল প্রিন্ট পেলাম। তো এখানে কালেকশানগুলো সবচেয়ে বেশি দেখতে পেলাম, আরও অনেকগুলো দোকান ঘুরে আমরা এখানে এসেছি। তো এখানকার কালেকশানগুলো ভালো লাগলো, আর এই প্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের থিমটা ছিল বটল গ্রিন কালার, ওটা মাথায় রেখেই চিন্তা করছিলাম যে গ্রিনের সাথে কোনটা বেশি ভালো লাগবে। আমরা সোফার জন্য যে প্রিন্টের কাপড়টা নিলাম, এটার বহর ছিল 3 হাত বহর, আর প্রাইস ছিল 650 টাকা। এরপরে আমরা এক কালার নেওয়ার জন্য চলে এসেছি, তো ওইটা একটু স্যাম্পল নিয়ে এসেছিলাম ওইটার সাথে ম্যাচিং করে, যেন আমরা গ্রিন কালারটা নিতে পারি। গ্রিন কালারটা এখনো নেওয়া হয় নাই, আর গ্রিনের অপশন অনেক কম ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ভেলভেট কাপড় পাওয়া যায় এবং আপনারা অরিজিনাল কাপড় এখান থেকে নিতে পারবেন। দুইটা দোকান পাশাপাশি থাকায় আমরা একবার এই দোকানে একবার ওই দোকানে যাচ্ছিলাম যে কোন কালারের সাথে কোনটা ভালো লাগবে। তো ওই দোকান থেকে আবার একটু স্যাম্পল কেটে এখানে আসলাম, কাপড়টা এখনও কাটা হয় নাই, যেহেতু অনেক বড় কাপড় কাটা হবে, এ কারণে আবার স্যাম্পল নিয়ে কনফার্ম হলাম যে হ্যাঁ আমরা এটাই নিব। তো তারপরে আর কি এটা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ওনাদের দোকানের, ওনাদের ব্যবহারও অনেক ভালো ছিল এবং অনেক কনসিডার করেছে ওনারা। তো আমাদের যতটুকু কাপড় লাগবে এটা তো আমরা আগের থেকে মিস্ত্রি থেকে শুনে রাখছিলাম, তো ওইভাবে আর কি কাপড়টা নিয়ে ফেললাম। এখানে আমি বেশি কালেকশন দেখালাম না, কারণ আমাদের দরকার ছিল না। বটল গ্রিন কালার এই ভেলভেট কাপড়টা ওনারা আমাদের কাছে পার গজ চেয়েছিল 1400 টাকা, আমরা নিয়েছি 1250 টাকায়, আর এটার বহর ছিল 6 হাত। দ্যাটস ইট ফর টুডে, ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল দেন গিভ ইট এ বিগ থামস আপ, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বাই বাই।